বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পড়ব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মিশ্রণ। আমরা গত ক্লাসে মিশ্রণের পড়ছিলাম দ্রবণ, তারপরে পড়ছি অসমত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। আজকে আমরা দেখব সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, দ্রবণীয়তা, এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যদি একটা বিকারে 100 মিলিলিটার পানি নেই, তারপর তাতে আস্তে আস্তে লবণ দিতে থাকি আর নাড়তে থাকি, এক সময় দেখা যাবে যে লবণ দিতে থাকবো নাড়তে থাকবো, এক সময় দেখা যাবে যে লবণ আর দ্রবীভূত হচ্ছে না, লবণটা ক্রমাগত লবণ যদি আমরা যোগ করতে থাকি, এক পর্যায়ে দেখা যাবে লবণ আর দ্রবীভূত হচ্ছে না, দ্রাবকে আর মিশছে না, অনেক বেশি নাড়লেও লবণ আর দ্রবীভূত হবে না। কারণ হলো কি? কারণ হচ্ছে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে, এখানে আর যতই আমরা যোগ করি না কেন এটা আর দ্রবীভূত হবে না। এখন আমরা আসলে দেখি সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে সে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। মানে একটা তাপমাত্রা থাকবে নির্দিষ্ট, তার মধ্যে আমরা দ্রাবকটাও নিব একটা নির্দিষ্ট পরিমাণ, তাতে আমরা দ্রব দ্রবীভূত করার সময় এক পর্যায়ে যে মুহূর্তে যে দেখা যাবে যে দ্রবটা আর দ্রবীভূত হচ্ছে না, তার আগ মুহূর্তেই সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। যখন দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে তখনই আর দ্রবকে দ্রবীভূত করবে না। এরপর অসম্পৃক্ত দ্রবণে কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণের দ্রব দ্রবীভূত থাকে। মানে এখানে যে পরিমাণ দ্রব দরকার ছিল তার চেয়ে আরও কম পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে তখন সেটাকে বলে অসম্পৃক্ত দ্রবণ। আমাদের সকল সম্পৃক্ত দ্রবণ তৈরির আগে দ্রবণগুলো অসম্পৃক্ত দ্রবণই থাকে। সম্পৃক্ত দ্রবণে যখন আমরা কোনো দ্রব যোগ করব সেটা আর দ্রবীভূত হবে না, কিন্তু অসম্পৃক্ত দ্রবণে দ্রব আমরা যোগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ পরিণত হবে। এরপর আমরা দেখি দ্রবণীয়তা। দ্রবণীয়তাটা কী আছে? দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। তাই এখানে কি বলছে যে তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, সেখানে আমরা 100 গ্রাম দ্রাবক নিয়ে যে কোনো একটা দ্রবের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার যতটুকু দ্রব প্রয়োজন হবে, মানে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার যতটুকু দ্রবের প্রয়োজন হবে তাকে বলবে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি পানির মধ্যে লবণ দ্রবীভূত করি তাহলে দেখা যাবে যে 36 গ্রাম লবণ দ্রবীভূত হবে, তারপরে আর লবণটা কিন্তু দ্রবীভূত হবে। তাহলে আমরা বলতে পারি যে লবণের দ্রবণীয়তা হচ্ছে কত? 36 গ্রাম। এইভাবে পানিতে চিনির দ্রবণীয়তা হচ্ছে 211.4। এরপরে আমরা দেখি যে বিভিন্ন রকম দ্রবণ আছে, যেমন ধরো কঠিন তরল এবং কঠিন দ্রবণ। তরল ও কঠিন দ্রবণ কোনটা? যেখানে দ্রাবক থাকবে তরল আর দ্রবণ থাকবে কঠিন সেটাকে বলা হয় তরল ও তরল কঠিন দ্রবণ। দ্রাবক হিসেবে আর দ্রব হিসেবে তোমার লবণ চিনি যেখানে সেখানে থাকতে পারে সেটা হবে তরল কঠিন দ্রবণ। তারপরে আছে যে দ্রবণে দ্রাবক হবে তরল আর দ্রব হবে তরল সেটাকে বলে তরল তরল দ্রবণ। যেমন আমরা যদি পানিতে লেবুর রস বা যে কোনো ফলের রস দ্রবীভূত করি তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটা হবে তরল তরল দ্রবণ। এরপরে আছে তরল গ্যাস দ্রবণ, এখানে দ্রাবক হবে তরল আর দ্রব হবে যে কোনো একটা গ্যাসীয় পদার্থ। যেমন আমরা পানি করি এখানে পানির সাথে গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড
অবস্থিত থাকে। যখন তোমরা কোমল পানীয় খাওয়ার সময় বোতলটা খুলো, দেখো যে কেমন হিস হিস শব্দ হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আবার যেমন পানিতে যেসব জীবেরা থাকে, যেমন আমরা ধরি মাছ, সকল প্রাণী নিচে অক্সিজেন গ্রহণ করে। তাহলে মাছেরা কিভাবে অক্সিজেন গ্রহণ করে? পানিতে গিয়ে গ্রহণ করে। তার মানে নদী সমুদ্র এগুলার পুকুরের পানিতে অক্সিজেন মিশ্রিত থাকে এবং মাছ সেখান থেকে অক্সিজেন গ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি এসব জলাশয়ের পানি হচ্ছে তরল গ্যাস দ্রবণ। তোমরা সবাই চেনো ফরমালিন, যে মাছে বা ফলে ফরমালিন দেয় এটা আমরা সবাই জানি। এই ফরমালিন হচ্ছে ফরমালডিহাইড নামক গ্যাসের একটা দ্রবণ। পানিতে ফরমালডিহাইড নামক গ্যাসের দ্রবণকে বলা হয় ফরমালিন। এখন আমরা দেখব সম্পৃক্ত দ্রবণ। আমরা যেটা বললাম যে অনেক দ্রবণ এক পর্যায়ে যখন দ্রবীভূত পরে দিয়ে আর আমরা যতই দ্রবণ দিই এবং যতই নাচি সেটা আর দ্রবীভূত হয় না। এখন আমরা দেখব যে তাপের প্রভাবে দ্রবণীয়তা বৃদ্ধি পায়। যদি আমরা সেক্ষেত্রে তাপ দিই তাহলে দেখা যাবে যে দ্রবণটা দ্রবীভূত হচ্ছে। যেমন একটি পরিষ্কার বিকারে যদি আমরা 100 গ্রাম পানি নিয়ে তার মধ্যে ধীরে ধীরে লবণ যোগ করে নাড়তে থাকি, নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা গেল যে লবণ আর দ্রবীভূত হচ্ছে না, তখন আমরা কি করব, বিকারে তাপ দিব। তাপ দেওয়ার পরে যখন আবার আস্তে আস্তে নাড়তে থাকব দেখা যাবে যে লবণটা ধীরে ধীরে দ্রবীভূত হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে তাপের প্রভাবে দ্রবের দ্রবণীয়তা বৃদ্ধি পায়। তবে কিছু কিছু ক্ষেত্রে তাপের প্রভাবে দ্রবের দ্রবণীয়তা কমে যায়, সেক্ষেত্রে দ্রবীভূত হয় না, আরও জমে যায়। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে পানিতে সিরিয়াম সালফেট, এগুলোকে তাপ দিলে দ্রবণীয়তা না বেড়ে দ্রবণীয়তা আরও কমে যায়। তাহলে আজকে আমরা যা পড়লাম সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, দ্রবণীয়তা, তরল কঠিন দ্রবণ, তরল গ্যাস দ্রবণ, তরল তরল দ্রবণ, দ্রবণীয়তা তাপের ফলে বৃদ্ধি পায় সেই বিষয়। তোমরা এইসব বিষয়গুলো সুন্দর করে বাসায় করে রাখবা। আল্লাহ হাফেজ।